তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি চলে এসেছি মা কালী ক্যাবিনেট সেন্টারে। তো মা কালী ক্যাবিনেট সেন্টারে একটা নতুন ক্যাবিনেট তৈরি হচ্ছে, 18 ইঞ্চি ব্যাস, 18 ইঞ্চি মিড, ঠিক আছে? তো একদম নতুন ক্যাবিনেট তৈরি হচ্ছে, চাপাতলায় লক্ষ্মী পূজায় কম্পিটিশনে এই সেটআপটি দেখা যাবে, ঠিক আছে? সেটআপটির নাম হলো কেঁচিয়া মহামায়া, খেজুরি কেঁচিয়া মহামায়া, ঠিক আছে? তো বন্ধুরা, শুধু চাপাতলায় না, আরও অনেক জায়গায় আছে লক্ষ্মী পূজায় সেটআপটা বাজবে। হচ্ছে বেগনা বাড়িতে আছে, ঠিক আছে? তারপরে আছে রূপনগর, যেটা চাপাতলার আগে যে কম্পিটিশনটা হয় রূপনগরে। তো দেখতে পাচ্ছ এটা লম্বা মিট 18 ইঞ্চি, সরি, বেঁটে মিট 18 ইঞ্চি। ফ্রেমটা রেডি হয়েছে, এই যে মিড দুটো হয়েছে, আর এই যে ব্যাস একটা রেডি হচ্ছে, ঠিক আছে? সবই 18 ইঞ্চি স্পিকার। তো এটা হচ্ছে ব্যাস রেডি হয়েছে, আর ওখানে একটা মিডের ফ্রেম কাটা হয়েছে, দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মা কালী ক্যাবিনেট সেন্টারে যে কাজ করা হয় সেই গোডাউন, দেখতে পাচ্ছি। এই যে এখানে যন্ত্রপাতি রয়েছে। তো তোমরা শুনেছ কেঁচিয়া মহামায়া একটা নাম করা সেটা ফোর ফোরে যথেষ্ট ভালো রেজাল্ট, তো মার্কেটে ভালোই চলে সেটআপটি। তার ফোর ব্যাস ফোর মিট 815 ছিল, এখন 1800 করছে নতুন একদম। লক্ষ্মী পূজায় সব বড় বড় কম্পিটিশনে রয়েছে, বেগনাবাড়ি, রূপনগর, চাপাতলা। তো বন্ধুরা, বলে রাখি এই যে ক্যাবিনেট সেন্টার, ওনার স্বপন মাইতি, তো ওনার মা কালী বক্স রয়েছে, এই যে মা কালী, এই যে সেটআপটি দেখতে পাচ্ছ, এটা দশমীতে বায়েন্দার কাছে, মানে মাধা কালী যে আছে ওধারে দশমীতে একটা কম্পিটিশন আছে, ঠিক আছে? তো এই সেটআপটি ওখানে যাবে, যেটা হচ্ছে রথে বর্মনের সঙ্গে হয়েছিল তিয়রখালিতে, এই সেটআপটি, এই যে মা কালী লেখা আছে, এটা দশমীতে বিসর্জনের কম্পিটিশন আছে। ওখানে তিনটা সেটআপ থাকবে, তার মধ্যে মা কালী চিমুড়ি নিয়ে মা কালী এই সেটআপটি থাকবে। এটা হচ্ছে ক্যাবিনেট সেন্টার ওনারের সেট। তো বন্ধুরা বলে রাখি, এই ক্যাবিনেট সেন্টারে কেউ যদি কবিতা স্টুডিও নাম করে কোনো কিছু কথা বা কোনো কিছু অর্ডার, বা যদি ক্যাবিনেট বানানোর ইচ্ছা থাকে কবিতা স্টুডিও ইউটিউব চ্যানেলে নাম করে যদি আসে, সে এক্সট্রা ফ্যাসিলিটি পাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওর ওপরে মা কালী ক্যাবিনেট সেন্টারের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তো ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।